আজকে আমি এঁচোর চিংড়ি বানাবো। এঁচোর চিংড়ি বানাবার জন্য লাগছে আমার সর্ষের তেল, গরম মশলা, নুন, হলুদ, টমেটো, আদা রসুন, পেঁয়াজ, আলু, জিরে, লঙ্কা, চিংড়ি মাছ, এঁচোর। চিংড়ি মাছটাকে বেছে নেব। মাছগুলো বাছা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ধুয়ে নেব। বাটির জলে মাছ দিয়ে দিচ্ছি, ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, মাছে নুনটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি, একসাথে মাখিয়ে নেব। এঁচোরটা কেটে নিচ্ছি। তাতে একটু তেল দিয়ে নিচ্ছি। এঁচোরটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আলুটা কেটে নিচ্ছি। আলুটাকে কেটে নিচ্ছি। আলুটা এঁচোরের মধ্যে রাখলাম, একসাথে ধুয়ে নেব। আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি।
আদাটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। টমেটোটা ধুয়ে নিচ্ছি। এবার এঁচোড়টা আর আলুটা একসাথে ধুয়ে নিচ্ছি। আদা রসুনটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। চিংড়ি মাছগুলো দিয়ে তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেল ছিল, আবার আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়েছে, ওর মধ্যে এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেব। টমেটোটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। এঁচোড়ের মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এঁচোড় চিংড়ি আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ির ভিডিও আমার হয়ে গেছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।